অস্ত্র বিক্রির আগে গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এই অস্ত্র ব্যবসায়ীকে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা অস্ত্র বিক্রির আগেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে দুবরাজপুরের থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ঠিক কি কি অস্ত্র তার থেকে উদ্ধার করা হয়েছে দেখো অনুন্না তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলতে আমরা দুবরাজপুর থানার পুলিশ সূত্রে যেটা জানতে পারছি ধৃত অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে একটি সেভেন এম পিস্তল উদ্ধার হয়েছে তার কাছ থেকে সেই সেভেন এম পিস্তলের সাত রাউন্ড কার্তুজ এছাড়াও একটি ডবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছে অত্যাধুনিক বন্দুক সেটা বলা যেতে পারে এবং তার সঙ্গে ছ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে খবরে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ খবর রেখেছি কিন্তু পুলিশ একদিকে যেমন অবশ্যই পুলিশের চূড়ান্ত সাফল্যের কথা অবশ্যই উঠে আসে অন্যদিকে পুলিশের যে চিন্তার ভাব ভাঁজ বাড়াচ্ছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না তার কারণ দেখো বিগত এক সপ্তাহের ব্যবধানে বিশেষ করে এই খয়রাসল

অবশ্যই আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে যে দুবরাজপুর থানার যিনি ওসি রয়েছেন তপাই বিশ্বাস তার কাছে একটি স্পেসিফিক কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপন একটি কিন্তু খবর কিন্তু ছিল যে দুবরাজপুরের যেটা ১৪ নম্বর জাতীয় সড়ক বোরগ্রাম পানাগড় যে চোদ্দ নম্বর জাতীয় সড়ক সে জাতীয় সড়ক থেকে গড়গড়া বলে একটি গ্রাম যে রাস্তাটি গ্রামীণ পথ চলে যাচ্ছে সেখানেই গতকাল গভীর রাত্রে যেটা জানা যাচ্ছে স্পেসিফিক ছিল এবং তার কাছে অস্ত্র রয়েছে ব্যাগের এবং সে সেই অস্ত্র বিক্রি করতে যাচ্ছে তারপরে কিন্তু ফাঁদ পেতে ছিল তারপর সেই পুলিশের ফাঁদেই কিন্তু কার্যত পা এবং পুলিশ তাকে প্রথমে আটক করে আটক করে তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে করে এবং তাকে সার্চ করতে বেরিয়ে আসে দেখো যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা বললাম ডবল ব্যারেল দুনলা বন্দুক তার সঙ্গে কার্তুজ উদ্ধার হয়েছে অন্যদিকে একটি সেভেন এম এম লেটেস্ট একটা বন্দুক সেটাও কিন্তু উদ্ধার হয়েছে দেখো এখন বিষয় হচ্ছে পুলিশের কাছে চিন্তার ভাজ এ জায়গায় সেটি হচ্ছে এই যে বিপুল পরিমাণে যে অস্ত্র বারবার করে এক সপ্তাহের ব্যবধানে দুজন অস্ত্র ব্যবসায়ী হলো আরও একজন গ্রেপ্তার হয়েছে শোনা যাচ্ছে এবং যেটা হচ্ছে এই যে অস্ত্র এই অস্ত্র বিশেষ করে এই যে খয়রাসল দুবরাজপুর এটি একেবারেই বলা যেতে পারে যে বীরভূমের বীরভূম প্রতিবেশী রাজ্য রয়েছে ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ডের কোন গোপন পথ দিয়ে কাদের থেকে লিঙ্কম্যান থেকে এই অস্ত্র বীরভূমে ঢুকে যাচ্ছে এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এই যে যেটা ঘটনা যেটা এই এই ভেতরেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ঢুকতে চাইছে ইতিমধ্যেই দেখো আইনুল শেখ খয়রাসুল থানার বাসিন্দা অস্ত্র কারবারি তাকে দুবরাজপুর থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে এই যে তার কাছ থেকে দুনলা বন্দুক অর্থাৎ ডাবল ব্যারেল বন্দুক তার সাথে কার্তুজ সেভেন এম এম পিস্তল কিন্তু কাকে তার বিক্রি করার কথা ছিল এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুবরাজপুর থানার তদন্তকারী অফিসার যারা ওসি যারা রয়েছেন তপাই বিশ্বাস তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সূত্রে আরও খবর যে ধৃতকে এদিনই আদালতে তোলা হবে এবং রিমাইন্ড নিতেও পারে পুলিশ রিমাইন্ড নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার ব্যাপার রয়েছে তবে পুলিশ যারা বারবার করে জানার চেষ্টা করেন যে সেটা হচ্ছে এই অস্ত্র কোন পথ দিয়ে বীরভূমে চলে আসছে তার কারণ দেখো আহ এই যে ডাবল ব্যারেল দু বন্দুক যেটি উদ্ধার হয়েছে এই বন্দুকের কথা আমরা দেখেছিলাম দু হাজার সালের আগে যখন বাম জামানায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল যখন বাম জামানা ছিল তখন সেই সময়কার শাসক এবং তৃণমূলের যে দ্বন্দ্ব হতো বা আমরা দেখেছিলাম যে সেই সময় যখন অশান্ত অশান্ত উঠছে বীরভূম যখন বোমাবাড়ি হতো গুলি চলতো ঠিক সেই সময় দেখেছিলাম এই ডাবল ব্যারান বন্দুকের কিন্তু বা এই দুনলা বন্দুকের কিন্তু রমরমা ছিল সেই বন্দুক আবারও এই বীরভূমে গোপন পথ ঢুকে যাচ্ছে অস্ত্র কারবারীরা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছে এটাই পুলিশকে ভাবাচ্ছে এবং সেই বিষয় নিয়েই এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া করছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এখন এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় আর কারা কারা জড়িত রয়েছে এর সঙ্গে কারা এই গোপন অস্ত্র অবৈধভাবে বিক্রির সাথে ইনভলভ রয়েছে কত টাকায় বিক্রি হচ্ছে এই সামগ্রিক যে পুরো যে জাল বিছানা রয়েছে এই ঘটনা এই উৎসস্থলে কিন্তু পুলিশ হোকার চেষ্টা করছে এবং পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ইতিমধ্যেই যেটা তোমাকে বললাম যে আইনুলকে গ্রেপ্তার করা হয়েছে খরেজ বাসিন্দা তাকে আদালতের তোলা হবে এবং তাকে রিমাইন্ডার নেওয়া হবে তবে অবশ্যই অনন্যা নতুন করে এক সপ্তাহের মধ্যে দুজন বলা যেতে পারে যে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার এই উদ্ধার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে বীরভূম জেলা জুড়ে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে অনন্যা ধন্যবাদ তোমায় মনা আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী